পারফরম্যান্স, অধিনায়কত্ব কিছুই হচ্ছে না ঠিকঠাক, তীব্র সমালোচনার মুখে রোহিত শর্মা। কয়েক বছর আগে যারা ভারতের সব ফরম্যাটের নেতৃত্বে রোহিতকে চেয়েছিলেন, তাদের কণ্ঠে এখন রোহিত হটাও স্লোগান। 2021 ও 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই চক্র কিংবা 2022-এর এশিয়া কাপ, মেগা ইভেন্টে রোহিতের ক্যাপ্টেন্সিতে সব আসরেই ব্যর্থ ভারত। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও এখন আর কিছুই করতে পারছেন না রোহিত, হিটম্যানের ম্যাজিক যেন শেষ। এবছরের ওয়ানডে বিশ্বকাপের বাকি 4 মাসেরও কম, নিজেদের মাটিতে ওয়ার্ল্ড কাপের আগে কপালে চিন্তার ভাজ ভারতীয় বোর্ড কর্তাদের, যার প্রধান কারণ রোহিতের অফ ফর্ম। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারের পর তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পক্ষে বোর্ডের একাংশ। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে অধিনায়ক বদলের মতো সিদ্ধান্তে নষ্ট হতে পারে ড্রেসিংরুমের পরিবেশ, তাই হয়তো এমন কঠিন ডিসিশনে যাবে না বিসিসিআই। তাই গণমাধ্যমের গুঞ্জন, এই মুহূর্তে এক ফরম্যাটের ক্যাপ্টেন্সি হারাতে পারেন রোহিত। হার্দিক পান্ডিয়াকে স্থায়ীভাবে টি টোয়েন্টির অধিনায়কত্ব দিতে চাইছে রজার বিনি জয় শাহের বোর্ড। ভিটামিনযুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, দা জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। বিশ্ব আসরের ফলাফলের উপর নির্ভর করছে রোহিত শর্মার বাকি দুই ফরম্যাটের অধিনায়কত্ব। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো শিরোপা নেই টিম ইন্ডিয়ার শোকেসে। 10 বছরের শিরোপা খরা ঘোচানোর মোক্ষম সুযোগ এবারের ওডিআই বিশ্বকাপে, আসরটা যে তাদের ঘরের মাঠে। হোম কন্ডিশনে মেগা ইভেন্টে চ্যাম্পিয়ন না হলে হয়তো ওয়ানডে ও টেস্টের নেতৃত্বও হারাবেন রোহিত। আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরে 5 দিনের ও 50 ওভারের ক্রিকেটে দলনেতা থাকছেন RS-45E। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুলাইয়ের প্রথম সপ্তাহে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে ভারত দল। এই মুহূর্তে লন্ডনে ছুটি কাটাচ্ছেন রোহিত, হয়তো মাথা থেকে আকাশসম চাপ সরিয়ে ফেলার চেষ্টা করছেন ভারতীয় কাপ্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ।